আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তিতে অর্থাৎ ইন্টারমিডিয়েট ভর্তির যে মাইগ্রেশন রেজাল্টে আছে সেটা তোমরা কিভাবে দেখবে খুব সহজে। তো ভিডিওটি তোমরা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। ভিডিওটি কিন্তু টানলে কিছু বুঝতে পারবে না। এবং তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখতে পারো, কারণ আমার চ্যানেলে আমি শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও প্রকাশ করে থাকি। কিন্তু তো দেখো অলরেডি অসংখ্য ভিডিও আছে, চাইলে এখান থেকে এগুলো দেখে নিতে পারো। তো চল আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট বা ফলাফল সম্পর্কে নির্দেশনা কি বলা আছে আমরা একটু ওপেন করি। তো দেখো এটা তোমাদের একাদশ শ্রেণী ভর্তির নির্দেশনা। তো এখানে দেখো তোমাদের এই যে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ, অর্থাৎ তোমরা যারা প্রথম পর্যায়ে চান্স পেয়েছো পাওয়ার পরে 29 জানুয়ারি তোমাদের রেজাল্ট কিন্তু হয়েছিল। রেজাল্ট হওয়ার পরে তোমরা যারা কলেজে চান্স পেয়েছো এবং 228 টাকা পেমেন্ট করে ভর্তি নিশ্চয়ই করেছো, তো তোমাদের কিন্তু মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মাইগ্রেশন যদি হয় তোমরা কীভাবে দেখতে পারবে? তো দেখো তোমাদের এই মাইগ্রেশনের ফলাফলটি প্রকাশিত হবে 10 ফেব্রুয়ারি 2022 বৃহস্পতিবারে রাত 8টায়। তো এটা কিন্তু তোমাদের প্রথম মাইগ্রেশন। দ্বিতীয় মাইগ্রেশন তোমাদের যে ফলাফল দিবে 15 ফেব্রুয়ারি 2022 মঙ্গলবারে। এবং তোমাদের দেখো এই যে দুইটা আর কি তোমাদের মাইগ্রেশন হবে টোটাল। তো প্রথমটি হচ্ছে তোমাদের 10 ফেব্রুয়ারি, আজকে কিন্তু 7 তারিখ, তো তোমাদের 10 তারিখে এই মাইগ্রেশন ফলাফলটি দিবে। তো এই ফলাফলটি প্রকাশিত হলে তোমরা কীভাবে দেখতে পারবে জাস্ট 2 মিনিটে ইজি ওয়েতে সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো এখন তোমাদের দেখো এই যে আমি ওপেন করতেছি, এই যে আমি কিন্তু এখন আছি তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির যে ওয়েবসাইট আছে, এই যে তোমাদের xiclassadmission.gov.bd। তো তোমাদের মাইগ্রেশনের ফলাফলটি দেখার জন্য ফার্স্টে তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। তো তোমাদের মাইগ্রেশনের ফলাফলটি কিন্তু প্রকাশিত হচ্ছে 10 ফেব্রুয়ারিতে। তো আজকে আমি জাস্ট তোমাদের দেখাবো কীভাবে তোমরা এটা দেখতে পারো। তো তোমাদের যখন 10 ফেব্রুয়ারি আসবে, আসার পরে তোমাদের সামনে এখানে তোমাদের মাইগ্রেশন নামে একটা অপশন থাকবে, যে এরকম বেগুনি কালার তোমাদের একটা ঘরের ভিতরে দেখা থাকবে মাইগ্রেশনের রেজাল্ট। তো তোমরা জাস্ট রেজাল্টের উপর ক্লিক করে দেবে, যে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে তোমরা এখানে তোমাদের SSC রোলটা দিবে, SSC অ্যাডমিট কার্ড অনুযায়ী। তারপর এখান থেকে তোমরা SSC বোর্ড সিলেক্ট করবে, করার পর এখান থেকে পাসিং ইয়ার সিলেক্ট করবে, করার পর এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিবে অ্যাডমিট কার্ড দেখে। তো রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরে তোমরা এই যে ভেরিফিকেশন যে কোডটা আছে এটা এখানে তুলবে, তোলার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দিলে তোমরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের লেখা থাকবে অভিনন্দন, তোমরা নিচের এই কলেজে মনোনীত হয়েছো। তো এইভাবে তোমরা খুব সহজে তোমাদের মাইগ্রেশনের ফলাফলটি দেখে নিতে পারো জাস্ট 2 মিনিটে একদম সহজ পদ্ধতিতে। তো তোমাদের আমি 10 ফেব্রুয়ারিতে একদম লাইভ করে দেখাবো তোমাদের রেজাল্টটা মানে কীভাবে দেখতে পারো। আজকে তো জাস্ট তোমাদের একটু উদাহরণ দেখাইলাম, তো এই সেম প্রসেসে তোমাদের 10 ফেব্রুয়ারিতে দেখতে হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দাও। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি তোমরা এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো, কারণ দেখো আমার চ্যানেলে আমি শিক্ষা সংক্রান্ত আপডেট ভিডিও প্রকাশ করি এবং আমার চ্যানেলটি শিক্ষা সংক্রান্ত এডুকেশনাল চ্যানেল। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের হেল্পফুল হবে, অর্থাৎ তোমাদের উপকারে আসবে। তো আজ পরবর্তী এরকম আপডেট নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও আসবো আমি, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।